এক সময় এখনো আমরা ক্যালেন্ডারের পাতা উল্টায় উল্টায় এখনো হাইলাইট করে রাখি যে ওই দিন জন্মদিন, বিবাহ বার্ষিকী, লাল কালার নীল কালার বিভিন্ন ইয়েতে এখনো করে, আমরাও করি, তবে আমরা করা কমাই দিছি, কারণ মোবাইলের ক্যালেন্ডারে দিয়ে রাখলে প্রতি বছর রিমাইন্ডার দেয়। কিন্তু আমাদের পূর্বসূরি যারা, ওরা ক্যালেন্ডারে দাগায় রাখে কিন্তু কোন দিন কী করতে হবে। হ্যাঁ, এবং কাজের বুয়া কোন দিন কোন দিন আসে নাই, ওটা ক্যালেন্ডারে কিন্তু দাগ দেওয়া থাকে, মায়েরা দিয়ে রাখে এবং ধরে। হঠাৎ করে বুয়া যখন টাকা চায় 1 তারিখে, তখন বলে যে তোমার তো 30 দিন হয় নাই এখনো। কেন 30 দিন হয় নাই? তখন বলে এই দেখো এদিকে আসো, এই দেখো তুমি এই দিন এই দিন এই দিন এই দিন আসো নাই, 30 দিন আগে পুরা করো। তো ক্যালেন্ডার আমরাও এরকম করতে পারি, ক্যালেন্ডারিং তো আমরা যদি দেখি, কন্ট্রোল পি, এখানে দেখতেছি সিস্টেম লাইব্রেরির আন্ডারে আছে ক্যালেন্ডার, তাহলে বুঝতে হবে ক্যালেন্ডার একটা লাইব্রেরি। এবং দেখেন ক্যালেন্ডার একটা ল্যাংও আছে, বাহ, এটা আমরা বাংলা বানাবো, কি করব, সুকে আমরা দিব রবি, মোকে দিব সোম, এইভাবে আমরা বাংলা বানাই নিলে যেখানে এই জিনিসগুলো আসার কথা সেই জায়গায় খুব সুন্দর কাজ করা যাবে। এটার ক্যালেন্ডার ল্যাং যেহেতু আছে, আমি বিএনও কাজ করতে পারি, এখনই কপি করে রাখি। সিস্টেম ল্যাঙ্গুয়েজ ইংলিশে ক্যালেন্ডার ল্যাং আছে, কপি, এটা আমি বাংলায় যদি দিয়ে রাখি তাহলে আমি সুবিধা পাবো ভবিষ্যতে। আমাকে শুধু করতে হবে, বাংলাতেও আছে, আমাকে এখানে মডিফাই করতে হবে। কি করতে হবে এটা পরে এক সময় আপনারা করবেন, আমি ছোট করে, এটা হবে বাংলায় না, এটা হবে ডিলিট রবি সান, এটাও হবে রবি, এটা 2 অক্ষরে যদি চাই, এটা 3 অক্ষরে যদি চাই, আর এটা পুরাটা রবিবার, এখানে হচ্ছে জানু, ফেবু, ফেব, ফেব্রু, এরকম এখানে হবে জানুয়ারি, এরকম অপশন আছে। ক্যালেন্ডারও আমরা বাংলায় আনতে পারি, সেভ, আচ্ছা সেভ, এটা গেল। এখন এখন আমাদের বিল্ডিং এ কোঅর্ডিনেটর ক্যালেন্ডার হেল্পার উইথ ডেটাবেস রেজাল্টস, আমরা ক্যালেন্ডার দেখাবো এই মাসের, ক্যালেন্ডারে গেলে আমরা ক্যালেন্ডারে দেখাবো, এবং প্রত্যেক যে কোনো একটা দিনের পাশে একটা বাটন থাকবে যে অ্যাড নিউ ইভেন্ট, তাহলে ইভেন্টটা সেভ হয়ে যাবে ডেটাবেসে। পরবর্তীতে আমরা যদি ক্যালেন্ডার দেখতে থাকি, আমরা দেখতে পারবো কোন দিন কি ইভেন্ট আছে, যেটা আমরা ক্যালেন্ডারে করি কাগজে কলমে সেটাই এখানে করা যাবে। সুতরাং কাজটা ইন্টারেস্টিং হওয়ার কথা, কিন্তু কাজটা একটু লেন্দি, তো আমরা করি, আমাদের সময় আছে, অসুবিধা নাই। তো এই কাজটা করতে গেলে আমাদের একটা টেবিল লাগবে, অ্যাপয়েন্টমেন্টস, এটা আমরা ক্রিয়েট করব, কপি, ন্যাববার, কাস্টম হেল্পার, এখানে আমাদের ডেটাবেস হচ্ছে, আমরা একটা টেবিল ক্রিয়েট করব,
সিআই ওয়ার্ড না, এখানে আমরা এসকিউএল রাখতেছি, অ্যাপ আইডি, অ্যাপ ডেট, অ্যাপ ইউআরএল, অ্যাপ নেম, অ্যাজ উই আর স্টোরিং অ্যান অ্যাপয়েন্টমেন্টস ইন ডাটাবেস, অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ দিচ্ছে, হ্যাঁ উই উইল নিড এ ডেটাবেস টেবিল। আচ্ছা তো এটা আমরা কারসেট ইউটিএফ 8 ইম্পর্টেন্ট গো, এখানে কয়েকটা অ্যাপয়েন্টমেন্ট তারা ঢুকায় রাখতেছে চারটা, কারণ অটো ইনক্রিমেন্ট 5 দিছে, মানে হচ্ছে নতুন ভ্যালু দিলে 5 থেকে শুরু হবে। কেন? কারণ অলরেডি আমি ম্যানুয়ালি চারটা ঢুকাবো, আইডি দিয়েই চারটা ঢুকাচ্ছি। পেস্ট, এখানে কোথায় ভুল হইতে পারে, এটা এক লাইনে হওয়া উচিত। হ্যাঁ এবার যদি দেই এটা, তো সিআই ওয়ার্কে আমার অ্যাপয়েন্টমেন্টস আছে এবং এখানে চারটা অ্যাপয়েন্টমেন্ট আছে। অ্যাপ ইউআরএলটা হয়তো আমরা পরে দেখব যে কোন কাজ কি, এটা সেট করব পরে বা অন্যভাবে। আচ্ছা এখন আমরা একটা কন্ট্রোলার বানাবো, অ্যাপ ক্যালেন্ডার, যেটার নাম অ্যাপ ক্যাল ডট পিএসপি কপি। আমরা একটা কন্ট্রোলার বানাবো, নিউ ফাইল, এটার নাম হবে অ্যাপ ক্যাল ডট পিএসপি। হয়ে গেল ও পিপি ক্যাল হয়েছে না, রিনেম এটা হবে বাংলা, ইংলিশ করতে চাচ্ছিলাম, হয়েছে ইংলিশ। আচ্ছা অ্যাপ ক্যাল ডট পিএইচ, এখানে আমরা অ্যাপ ক্যালের কোড আগে লিখি। কোড ইগনিটরের মোটামুটি সবগুলা ফাইল একই রকম, মানে একটা কন্ট্রোলার শিখলে মোটামুটি সবই শেখা হয়ে যায়, ভালো করে যদি একটু শেখা যায়। এটা হচ্ছে আমার কন্ট্রোলার, হেল্পার ইউআরএল, হেল্পার ডেট, ডেট হেল্পার আছে। আচ্ছা হ্যাঁ না, ডেট হেল্পার এখনো ইউজ করি নাই, ডেট হেল্পারটাও পাওয়ারফুল আমরা দেখব। শো আছে তাই না, ডিফল্ট শোই কল হবে। শোতে কি আছে, স্টার্ট ডে হচ্ছে আমার মানডে, মান টাইপ হচ্ছে লং, ডেট টাইপ এটা, নেক্সট প্রিভিয়াস ইউআরএল ইওর ডোমেন ডট কম, অ্যাপ ক্যাল শো, এটাই তো। এটা দিছে কেন আমি শিওর না, এটা তো খুব স্মার্ট ওয়েতে পাওয়া যেতে পারে, সেটা হচ্ছে এখানে বেস ইউআরএল দিলেই তো হয়ে যায়, এই কোড কেন লিখছে এরা বোকার মতো। এখানে বেস ইউআরএল তার সাথে অ্যাপ ক্যাল শো, এটা দিলেই তো স্মার্ট হয়ে যায়, ওরা এটা ওইভাবে করছে কেন। আচ্ছা লাইব্রেরি লোড করছে ক্যালেন্ডার এবং এই প্রেফারেন্সগুলো দিয়ে লোড করছে, হ্যাঁ শোতে। এবার ইউআরআই সেগমেন্ট চারে কি আছে ধরছে, যদি চারে ভ্যালু থাকে তাহলে তিনে তিনের ভ্যালু ধরছে এবং চারের ভ্যালু ধরছে, চারে যদি ভ্যালু না থাকে তাহলে শুধু ইয়ার আর মান্থ আছে, না চারে ভ্যালু যদি না থাকে তাহলে কারেন্ট ইয়ার, এখনকার যেই সময় কারেন্ট ইয়ার আর কারেন্ট মান্থ নিছে, কারণ আপনি যখন একটু পরেই এটা বুঝবেন। আচ্ছা মডেলকে কল করতেছে যার নাম অ্যাপ ক্যাল মডেল, এই মডেল তো আমরা তৈরি করি নাই তাই না,
একটা মডেলের কথা বলতেছে, যেটা অ্যাপ ক্যাল অ্যাপয়েন্টমেন্ট ক্যালেন্ডার মডেল। তো এই মডেলটা আমরা তৈরি করব, এটা আগে করি কাজটা, তারপর হয়তো আমরা বুঝতে পারবো। অ্যাপ ক্যাল মডেল, এখানে কপি পেস্ট, কপি পেস্ট, মান্থ আন্ডারস্কোর অ্যাজ রিটেন, সেভ। এটা এক লাইনে, কন্ট্রোল মাইনাস, কন্ট্রোল এ, ফরম্যাট সিলেকশন, কনস্ট্রাক্টর, প্যারেন্ট কনস্ট্রাক্ট, মডেলে আছে গেট অ্যাপয়েন্টমেন্ট, আপনি যেই বছর এবং মাসের সময় দিবেন। তো মান্থ অ্যাজ রিটেন, 01 মানে জানুয়ারি, তো এই নামটা জানুয়ারি দিব না, আমরা কি দিব বলেন তো? আমরা ল্যাঙ্গুয়েজ লোড করে আমরা ওই যে অ্যাপ ল্যাং দিয়ে ওই ল্যাং থেকে নিয়ে আসব, বুঝছেন? তাহলে কি হবে, বাংলা দেওয়া থাকলে বাংলার নামটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এটা আসবে। আচ্ছা, যাই হোক, স্টার্ট ডেট 01 থেকে ওই মাসের মান্থ অ্যাজ রিটেন অ্যারে থেকে নিবে মান্থ, যদি পাস করানো হয় 12 তাহলে দিবে ডিসেম্বর, 01 স্পেস ডিসেম্বর স্পেস 2017 বা 2018, যাই হোক। আচ্ছা, তো এটা এক লাইনে রাখা যায়। স্টার্ট অফ দ্য মান্থ, এসটিআর টু টাইম স্টার্ট ডেট, এটার এটার এসটিআর টু টাইম দিলে কি হয়, টাইমটা পাওয়া যায় ইয়ে টাইম স্ট্যাম্পে। আচ্ছা, এন্ডে হয় একটা মাসের শেষ দিন কি হয়, এই মাসে কয় দিন আছে, 31 হলে 31, 30 হলে 30, ওইটাই আসবে, তার সাথে মান্থ অ্যাজ রিটার্ন এবং ইয়ার, এটা এন্ড। আর এন্ড অফ মান্থ, এন্ড ডেট আর এন্ড অফ মান্থ, এসটিআর টু টাইম এন্ড ডেট, এটাই। আচ্ছা, তাহলে আমরা পাচ্ছি দুইটা জিনিস, স্টার্ট অফ মান্থ আর এন্ড অফ মান্থ, এই দুইটা যদি অ্যাপডেট একটা ফিল্ড হতে পারে, বুঝছেন? অ্যাপডেটে তো আমি কি রাখছি, টাইম স্ট্যাম্প রাখছি, তো টাইম স্ট্যাম্প স্টার্ট এই মাসের থেকে বেশি এবং এই মাসের 31 তারিখের থেকে কমের ডেটের যেই পোস্টগুলো আছে ওগুলাই হচ্ছে এই মাসের আমার ইয়ে, সেটা নিয়ে আমি অ্যাপয়েন্টমেন্টগুলো নিছি, নিয়ে রিটার্ন দিছি। এটা কে করতেছে, গেট অ্যাপয়েন্টমেন্টস, আমি যেই মাস দিব ইয়ার মান সেই মাসের। আচ্ছা, নিয়ে আমি অ্যাপয়েন্টমেন্টের রেজাল্ট করে কি করতেছি, ডেট ডেট ডি অ্যাপ ডেট থেকে ডেটটা নিচ্ছি ডে, আর রোতে অ্যাপ ইউআরএলটা রাখতেছি। এখানে আমার প্রত্যেকটার অ্যাপ ইউআরএল আছে, তাই না? অ্যাপ ইউআরএলগুলো নেওয়া হচ্ছে, তো এটা আমাদের ঠিক করতে হবে, এটা আমরা পরে ঠিক করব। আপাতত মানে একটা লিঙ্ক ক্রিয়েট করার জন্য এটা করছে, বুঝছেন? যাদের অ্যাপয়েন্টমেন্ট থাকবে তাদের জন্য একটা লিঙ্ক ক্রিয়েট হবে। তো ডেট ক্যাল ডেটে দিস ডট ক্যালেন্ডার ডট জেনারেট ইয়ার মান্থ, আর এই ডেটা দিয়ে একটা ক্যালেন্ডার জেনারেট হবে। এই ডেটাতে আছে 1 তারিখের জন্য একটা ইয়ে, 2 তারিখের জন্য, তো এটা আসবে। আচ্ছা, এবং লোড ভিউ করা হচ্ছে অ্যাপ ক্যাল ফোল্ডারে ভিউ। তাহলে আমাদের নেক্সট কাজ হচ্ছে অ্যাপ ক্যাল ফোল্ডার বানাবো, আমাদের নেক্সট কাজ হচ্ছে অ্যাপ ক্যাল ফোল্ডার বানানো, অ্যাপয়েন্টমেন্ট ক্যালেন্ডার ভিউয়ে একটা ফোল্ডার হবে অ্যাপ ক্যাল, এর ভিতর আমরা বানাবো ভিউ ডট পিএইচপি,
ভিউ ডট পিএইচপি, এখানে সিম্পলি ইকো করছে ক্যালডেট। তো আমরা তো এতটুকু ইকো করবো না, আমাদের এটার সাথে কি আছে, হেডার ফুটার আছে, ওগুলো কি কি আছে এটা দেখতে হলে একটা লেফট রাইট কুকি কন ফাইল কোথায় দেখব, ভিউ ফাইল পার্শিয়াল হেডার কপি পেস্ট আর পার্শিয়াল ফুটার কপি পেস্ট, আর মেইন মেনু আছে নাকি, এখানে আর কিছু আছে? হ্যাঁ, হেডারের ভিতরেই সব আছে, মেইন মেনু পার্শিয়ালটা না না বামেরটা, এটা হেডারের ভিতরে আছে না? আচ্ছা, তো এটা সব ঠিক থাকলে আমরা একটু চালায় দেখতে পারি, আমাদের এটা হবে অ্যাপ ক্যালের ভিতর ইন্ডেক্স, আমরা সিম্পলি কল করতে পারি অ্যাপ আন্ডারস্কোর ক্যাল, যদি সব ঠিক থাকে তাহলে আমাদের ক্যালেন্ডার দেখায় ফেব্রুয়ারি। দেখেন ফেব্রুয়ারি যাওয়া মাত্র এখানে কি আসছে, হ্যাঁ আচ্ছা, এখন কথা হচ্ছে টাইম টাইম স্ট্যাম্প নাও, এখনকার টাইম স্ট্যাম্প কত, এটা কারেন্ট টাইম স্ট্যাম্প, এটা কপি, আমার ডেটাবেজে কোনো একটা ফিল্ডে এটা চেঞ্জ করে দিলাম, এটা এটা 15, এটা কারেন্ট টাইম স্ট্যাম্প দিছি না, এটা দিলাম 98 না, এটা দিলাম কত, এটা থাক এইটা পুরানো দিই, এটা 98 তো 88 দিই। আচ্ছা এখন এখানে রিফ্রেশ দিলে এটা ফেব্রুয়ারি না, এটা জানুয়ারি, দেখেন কালার চেঞ্জ হয়েছে, কালার চেঞ্জ হয়েছে, এগুলাতে তো অ্যাঙ্কর নাই, এটাতে অ্যাঙ্কর আছে, খেয়াল করছেন? এবং এখানে কোথায় যাচ্ছে, এটার যে ইউআরএল ছিল, এখানে একটা ইউআরএল আছে না, ওই ইউআরএলে যাচ্ছে, তো ইউআরএলটা ঠিক মতো দেওয়া হয়নি, এটা ডেটাবেস থেকে আমরা কপি করে দিছি, এটা আসছে, কিন্তু এটা একটা ইন্টারেস্টিং বিষয়, এত পিছনে গেছে 26, আর একটু পিছাইলে মনে হয় দুইটা পাওয়া যাবে, এটা 98, এটা 88 হয়েছে না, এটা 76, 78, রিফ্রেশ কই, ঘটনা কি, 48, 38, একদিনে কত সেকেন্ড, হ্যাঁ 25 এবং 26 দুইটা লিঙ্ক আসছে, 25-এ যায় লোকাল হোস্ট 1, 26-এ যায় লোকাল হোস্ট 2, তাহলে দুইটা ডেটে আমার ইভেন্ট আছে এই মাসে, কোন মাসে, জানুয়ারিতে, যদি পুরানোগুলো থাকতো সেটাও আমরা দেখতে পারতাম, কনসেপ্টটা বুঝতে পারছেন, ক্যালেন্ডার দিয়ে কি করা যাবে, ক্যালেন্ডারে লাইব্রেরিটা নিতে হবে প্রথম কাজ, লাইব্রেরি কই নিছে, নিছে এখানে নিছে, কেন এখানে নিছে, কারণ ক্যালেন্ডার লাইব্রেরি লোড করার সাথে সাথে কিছু প্রেফারেন্স দেওয়া হয়েছে, প্রেফারেন্সগুলো কি, যে আমার স্টার্ট ডে হবে মানডে, মানডে থেকে শুরু হয়েছে, মান টাইপ আমি দেখাবো লং, তাহলে এই যে লং দেখাচ্ছে জানুয়ারি, ডে টাইপ দেখাবো শর্ট,
নেক্সট প্রিভিয়াস দেখাবো কি না? হ্যাঁ দেখাবো, ট্রু। নেক্সট প্রিভিয়াসের ইউআরএল কি হবে? এটা ঠিক মতো না দিলে কাজ করবে না। আপনার বেস ইউআরএল এর সাথে অ্যাপ ক্যাল শো, তারপরে নেক্সট দিলে বেস ইউআরএল অ্যাপ ক্যাল শো, তারপরে কিন্তু ইয়ার এবং মান্থ আস্তে আস্তে, খেয়াল করছেন? এবং এটা আস্তে আস্তে দেখে কাজ করতেছে কেন? কারণ শোতে সেগমেন্ট ধরা হয়েছে 3 এবং 4, এটাতেই আসতে হবে। এটাতে 3 এবং 4 ধরা হচ্ছে এবং সেই অনুযায়ী আবার সে লোড করতেছে ক্যালেন্ডার। ক্যালেন্ডার আবার জেনারেট হচ্ছে ইয়ার মান্থ এবং ডেটা দিয়ে। এই ডেটাগুলো কিন্তু আসতেছে ডেটাবেস থেকে। তো নর্মালি ডেটা লোড হয়, কিন্তু যদি কোনো ভ্যালু থাকে সেটা সে অ্যাঙ্কর বানায় ফেলতেছে ফর ইচ অ্যাজ গ্রো। তো এটা না, এটা তো অটোমেটিক আসবে। ক্যালেন্ডার লোড করলেই, ইয়ার মান দিলেই ক্যালেন্ডার লোড হয়ে যাবে। হ্যাঁ, এই কারণ এখানে 26-এর দিনে আমি এটাকে STR2 টাইম করলে এটার ডেটটা পাচ্ছি, আমি ইয়ারও পাচ্ছি। তো ইয়ার আর ইয়ার মান্থ ডে যদি মিলে যায়, এই যে অ্যাপ ডেট থেকে শুধু ডেটা নিছি, ডেটা নিয়ে যদি 26 হয় তাহলে ডেটার 26-এ ভ্যালু আছে। তো একটা ইয়ার আর মান্থে তো 26 ডেট আছেই, ওইখানে এইটা লিঙ্ক হিসেবে যাচ্ছে অ্যাপ ইউআরএল, এই লিঙ্কটা যাচ্ছে আপনি যে লিঙ্কটা দিবেন। ক্যালেন্ডারের কনসেপ্টটা এইরকম যে ক্যালেন্ডারে আপনি যে ভ্যালুটা দিবেন সেটা যে লিঙ্ক দিলেন ওই লিঙ্কে সে চলে যাবে। এখন এই লিঙ্কে হয়তো আমি এই ক্যালেন্ডার, এটা শেষ হয় নাই, কাজটা শেষ করি তারপর আরও বোঝা যাবে। এখানে ক্যালেন্ডার লোড করার সময় কি কি প্রেফারেন্স দেওয়া যাইতে পারে? আপনি যখন কোনো ক্যালেন্ডার লোড করবেন তখন স্টার্ট ডে কোন দিন হবে, মান্থ টাইপ কী হবে, ডে টাইপ কী হবে, হ্যাঁ এগুলো চেঞ্জ করা যাবে। মান্থ টাইপ লং হইতে পারে, আবার শর্টও হইতে পারে। শর্ট করলে জানুয়ারি পুরো লেখা আসছে না, এটা পুরোটা আসবে না, 3 অক্ষর আসবে, বুঝছেন? এই জিনিসগুলো এখানে বলা হয়েছে। ডে টাইপ কেমন হবে, শর্ট হইতে পারে, লং হইতে পারে। শর্ট দিলে এটা হবে, তো আমাদের তো শর্টই দেখাচ্ছে মনে হয়, তাই না? জায়গার জন্য শর্ট দেখাচ্ছে। তো এটার সিএসএস কি? এটার সিএসএসও বানানো যেতে পারে, যে এটাকে আমরা বড় করে দেখাবো। এটার যে সিএসএস, আচ্ছা এটার সিএসএস খুব সহজেই হবে, না খুব সহজে তো হচ্ছে না। এটা তো একটা টেবিলে লোড হয়েছে, এই টেবিলটার কোনো ডেটা দেওয়া হয় নাই, তবে জেনারেট করে যেটা পাওয়া গেছে this.calendar.generate, এখানে কি কি ভ্যালু পাস করানো যায় দেখলে বোঝা যাবে। ক্যালেন্ডারে আমার এই যে দেখেন 3, 7, 13, 26, এই 4টা ডেট। আপনি যখন কোনো ক্যালেন্ডার জেনারেট করেন 2006 সাল 6 মাস, এবং ডেটাগুলো যখন এটা দেন তখন সে অটোমেটিক 3 তারিখে একটা লিঙ্ক দিবে, লিঙ্কটা হচ্ছে এটা, বুঝছেন? 7 তারিখে একটা লিঙ্ক দিবে, লিঙ্কটা এটা। তো আমি তো সেটাই দিছি, আমার এখানে তো সেটাই তৈরি করা হয়েছে ফর ইচে। ডেটাবেস থেকে যেই ভ্যালুগুলো পাচ্ছি সেটা কোন দিনের ভ্যালু নিয়ে নিয়ে এটা তৈরি করা হচ্ছে, অ্যাপ ইউআরএলগুলোও আছে। এখন আমার প্রশ্ন ছিল, জেনারেট করতেছি আমি যেই টেমপ্লেটে দেখাবো সেই টেমপ্লেটটা আমি চেঞ্জ করতে পারবো কি না? হ্যাঁ, এই দেখেন ক্যালেন্ডার টেমপ্লেটও বানানো যাবে। তো প্রেফস এখানে নাম দিতে হবে টেমপ্লেট। আপনি যখন ক্যালেন্ডার লাইব্রেরি লোড করবেন তখন প্রেফস টেমপ্লেটে ভ্যালু থাকতে হবে, কপি তো অনেক বড় হয়ে যাবে। প্রেফস অ্যারে এটা আছে না, প্রেফসের অ্যারে তো ওগুলা আছেই, টেমপ্লেটটাও আছে। এই টেমপ্লেটের টেবিল কিন্তু আমি এটা দিলাম না,
কারণ এখানে আমি কি দিব, ক্লাস দিব, টেবিল ডবল কোটেশনে দিতে হবে, টেবিল এবং টেবিল রেসপন্সিভ দিলে কি হবে দেখেন, রিফ্রেশ, ইন্সপেক্ট, এটার যে টেবিল বর্ডার সেল প্যাডিং সেল স্পেসিং, তাহলে সমস্যা হচ্ছে কোথায়, ক্যাশ, ক্যাশে প্রবলেম হচ্ছে, এটার নাম কি PREFS, এটার নাম কি PREFS অ্যারে, হ্যাঁ সেম, তাহলে প্রেফস অ্যারেতে এগুলো ছিল, এটা উপরে দিই তো, এটা অ্যারে ক্রিয়েট হচ্ছে নাকি, প্রেফস টেমপ্লেট দিছি তাই না, আচ্ছা এটা পরে দেই, কন্ট্রোল এক্স, এখানে একটা প্রবলেম হচ্ছে, এটা তৈরি না করেই এইখানে দেন, হ্যাঁ আচ্ছা এইবার একটু দেখি, এইবার ঠিক আছে, এটা বুটস্ট্র্যাপের টেবিল নিচ্ছে, তো 100%ও করা সম্ভব, কীভাবে বুটস্ট্র্যাপের টেবিল 100% হয় কীভাবে দেখে নিয়েন, হ্যাঁ এটা আপনার টেমপ্লেট, টেমপ্লেটও আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারেন, এই যে টিআর যেটাতে টিএইচ আছে সেটার ডিজাইন আপনি আপনার মতো, এই টিআরের ব্যাকগ্রাউন্ড ইমেজ, টেবিল ডার্ক আছে না কি কি জানি, এগুলো দেওয়া যেতে পারে। নেক্সট কাজ আমাদের এখানে সব এই জিনিসগুলো বোঝানো হয়েছে, বিল্ডিং অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজার উইথ ক্যালেন্ডার লাইব্রেরি, এটা দেখবো, তো বেসিকটা আগে